এখনই সন্ধ্যা আরতি শুরু হবে কিছুক্ষণ পর, তার জন্য দেখুন কত পুণ্যার্থীরা বসে আছে দেখার জন্য। পাহাড়ের উপর থেকে কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো, ওই যে সামনে মা গঙ্গা বয়ে যাচ্ছে। এখানে একটা রীতি রয়েছে, দেখলাম অনেকে পাথরের উপর পাথর সাজিয়ে রেখেছে, এগুলো করার কারণ হচ্ছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি দেবভূমি উত্তরাখণ্ডে, আর উত্তরাখণ্ডের এই হরিদ্বারে। হ্যাঁ, এটাই সেই হরিদ্বার যেখানে 12 বছর পর পর পূর্ণ কুম্ভ মেলা হয়। এটা লাস্ট হয়েছিল 2021 সালে। দেবরাজ ইন্দ্র যখন অমৃতের ভাণ্ড আকাশপথে নিয়ে যাচ্ছিল, তো যে যে জায়গাগুলোতে ছলকে গিয়ে পড়েছিল, মোট 4টি জায়গায় পড়েছিল ভারতবর্ষে। নাসিক, উজ্জয়িনী, প্রয়াগ। প্রয়াগের ভিডিও তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আর 4 নম্বর হচ্ছে এই হরিদ্বার। এখানে অনেক পুজোর ডালা বিক্রি হচ্ছে, আর এগুলো বিক্রি হচ্ছে, এগুলো করে আপনি গঙ্গা জল বাড়ি নিয়ে যেতে পারেন। জলের প্রেসার দেখুন একবার, সবাই চান করছে পূর্ণ। এবার আমরা চললাম হরিদ্বারের মা মনসা দেবীর মন্দিরে, যেটা রয়েছে পাহাড়ের উপরে। আপনি চাইলে রোপওয়ের মাধ্যমেও যেতে পারেন উপরে, আর তাছাড়া হেঁটে হেঁটেও যেতে পারেন। আমরা যেমন হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠছি। পাহাড়ের উপর থেকে কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো, ওই যে সামনে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা রয়েছি মনসা দেবীর পাহাড়ের মন্দিরে, আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই উপরে রয়েছে মা চণ্ডীর মন্দির। পাহাড়ে উঠতে উঠতে রাস্তার ধারে আপনি জল, শশা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমরা উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, তারপর শশা খেয়ে নিচ্ছি। পুরো পাহাড়টা উঠতে আপনার আধ ঘন্টার মতো সময় লাগবে, তো অলমোস্ট 70% উঠে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। এখানে একটা রীতি রয়েছে, দেখলাম অনেকে পাথরের উপর পাথর সাজিয়ে রেখেছে, এগুলো করার কারণ হচ্ছে মানে মানুষের বিশ্বাস যে এইরকম পাথরের উপর পাথর এখানে সাজালে তার নিজের একটা বাড়ি হবে। অবশেষে আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি। মন্দিরের সামনে দুদিকে পাবেন অজস্র পূজার সামগ্রী, যেগুলো আপনি এখান থেকে পারচেস করে পুজো দিতে পারেন। পাহাড়ে উঠতে মোটামুটি আমাদের আধ ঘন্টার মতো সময় লাগলো, আর ওইখানে মন্দিরের মধ্যে যে লাইন ছিল সেখানেও মোটামুটি 20 মিনিটের মতো তো লাগলোই। এবার আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা পাহাড় থেকে নিচে নামছি। পাহাড় থেকে নেমে এবার আমরা যাব গঙ্গার আরতি দেখতে। আমরা এবার এলাম হরিদ্বারে হরকি পৌরী ঘাটে, যেখানে সন্ধ্যা আরতি হবে। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে কিছুক্ষণ পর, তার জন্য দেখুন কত পুণ্যার্থীরা বসে আছে দেখার জন্য। Thank you.
किलोमीटर से महारानी गंगा मैया के आरती दर्शन।